কিশোরগঞ্জ 3, তড়াইল, করিমগঞ্জ উপজেলা। এবং সেখানে তো ও সেখানে আমাদের কোনো প্রার্থী নাই, যেহেতু ওটা জাতীয় পার্টিকে দিয়ে দিতে হয়েছে, বারবার দিতে হচ্ছে, এটা সত্যি আমাদের নৌকা যারা তাদের জন্য খুব দুঃখের। তবে এবারই শেষ, ভবিষ্যতে আর আমরা কাউকে দেব না। বারবার নির্বাচিত সংসদ আচ্ছা, আমি আমি শোনো 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 আমি পরিচয় করাই দিচ্ছি, তুমি বসো। জি ঠিক আছে, উপস্থিত কিশোরগঞ্জ যেটা কিশোরী থেকে গেল, যাও। তবে কিশোরগঞ্জ খুব গুরুত্বপূর্ণ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। প্রথম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে এবং শহীদ নজরুল ইসলাম সাহেব উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী, সেই যে সরকার গঠন হয়েছিল, যেহেতু আব্বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়, নজরুল ইসলাম সাহেবই কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং আমাদের বিজয় এনে দেন। আর এই কিশোরগঞ্জে আবার আবার জিল্লুর রহমান সাহেব, তিনিও আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আবার আব্দুল হামিদ সাহেব, তিনিও রাষ্ট্রপতি ছিলেন। তো দেখলাম যে কিশোরগঞ্জ কিশোর হলেও আমাদের একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলি সবসময় কিশোরগঞ্জ তারাই পাচ্ছে, এটা হলো বাস্তব। যাক, আজকে আমরা এখানে সবাই আমাদের প্রার্থীর সঙ্গে সকলে পরিচয় করে দাও এবং সেই সাথে সাথে সকলের জন্য ভোট চাওয়ার জন্য, কারণ কিশোরগঞ্জ সবসময় আওয়ামী লীগ এবং নৌকা মার্কা, নৌকা বাইয়াদের বলেই নৌকা মার্কা ভোট দেয়, বাইয়াদে বলেই ভোট দেয়। আমি আশা করি এবারও কিশোরগঞ্জ আমাদের ভোট দেবে। আচ্ছা, আমি প্রথমে আমাদের কিশোরগঞ্জ 1, কিশোরগঞ্জ সদর উপজেলা আর হোসেনপুর থেকে আমাদের মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম সাহেবের কন্যা, তিনি সৈয়দা জাকিয়া নূর, সে কিন্তু বিদেশে ছিল, ছেড়ে দিয়ে এই কিশোরগঞ্জবাসীর পাশে এসে দাঁড়াবার জন্য আমাদেরই ডাকে, রেহানা ডাকে সে চলে আসে এবং এখানেই আজকে কত বড় এন্ট্রি ছিল। আশা করি নৌকায় ভোট দিয়ে তাকে আপনারা জয়যুক্ত করবেন। আমাদের কিশোরগঞ্জ কটিয়াদি পাকুড়িয়া উপজেলা আব্দুল কাহার আকন, আব্দুল কাহার এই দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন আহমদ সাহেব সহ আমাদের 4 নেতা এবং আমাদের 15 আগস্ট হত্যাকাণ্ড, 3রা নভেম্বরের হত্যাকাণ্ড সহ সমস্ত হত্যাকাণ্ডের যত মানে তদন্ত যা যা করার তার হাত দিয়ে কিন্তু করা হয়েছে, এবং যার ফলে আমরা কিন্তু এই খুনিদেরকে সেই ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে জিয়াউর রহমান যে তাদের বিচারের হাত থেকে মুক্তি দিয়েছিল, সেটা আমরা সেই আইন বাতিল করে দিয়ে পার্লামেন্টে আমরা সেই খুনিদের যে বিচার করি, এই বিচার করতে পেরেছিলাম, তার জন্য কিন্তু আব্দুল কাহার আকন্দের বিরাট অবদান রয়ে গেছে। সেই জন্য এবার তাকে আমরা এখানে নমিনেশন দিয়েছি। আমি আশা করি আপনারা সবাই তাকে ভোট দিয়ে, নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেটাই আমরা চাই। কিশোরগঞ্জ 3, তড়াইল, করিমগঞ্জ উপজেলা। এবং সেখানে তো ও সেখানে আমাদের কোনো প্রার্থী নাই, যেহেতু ওটা জাতীয় পার্টিকে দিয়ে দিতে হয়েছে, বারবার দিতে হচ্ছে, এটা সত্যি আমাদের নৌকা যারা তাদের জন্য খুব দুঃখের। তবে এবারই শেষ, ভবিষ্যতে আর আমরা কাউকে দেবো না।